পেঁয়াজের কিসা রসুনের কিসা ছাগলের কিস্সা বকরির কিস্সা বাইন মাছের কিসা কত কিসা যে আছে কিসার কোনো শেষ নেই দুই ঘন্টা ওয়াজ করলে খেতা জাল দিয়ে সাপ দিলে তার ভিতরে দুইটা কোরআনের এত খুঁজে পাওয়া বড় মুশকিল যারা আল্লাহর ঘর এখনো ভাঙছেন হ্যাঁ মসজিদ ভাঙে না হেলাদিসদের মসজিদ ভেঙে কি পাচ্ছেন একটা মসজিদ ভাঙছেন দশটা মসজিদ তৈরি হচ্ছে মসজিদ ভাঙা তো বিধর্মীদের কাজ মানুষকে পাশার মেরে ফেলে দেওয়ার নাম শক্তি নয় শক্তিশালী সেই ব্যক্তি রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে সে হলো শক্তিশালী সবরের বিভিন্ন স্তর আছে সবরের তিনটি স্তর নিয়ে আমি আজকে কথা বলবো কাজালিকা জালনাকুম উম্মতাও ওয়াসাতান লি আলান আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানীতে מרকাজুস সুন্নাহ আল সালাফিয়াহ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরেছি জাল্লাপাক তৌফিক দিলেন তারই বারগাহে সুক্রিয়া দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রতি যিনি উম্মতের কাছে ইসলামকে আমানত রেখে গেছেন আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে শ্রেষ্ঠত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা কুল কায়নাতের সমস্ত মানুষের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী হাসুরের ময়দানে আল্লাপাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم وكذلك جعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী ও মত হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি অসৎ শব্দের দুইটি অর্থ একটা হলো মধ্যমপন্থী আর একটা হলো উত্তম যেটা মধ্যম সেটাই হলো উত্তম সূর্য যখন উদিত হয় তখন সেরকম কোনো তাপ তার থাকে না সূর্য যখন অস্ত যায় তখন তার তাপ থাকে না কিন্তু সূর্য যখন মাঝখানে থাকে মধ্যম সময়ে থাকে প্রচণ্ড দাব দেহে গোটা পৃথিবীর প্রয়োজনগুলিকে শেষ করে এবং লক্ষ লক্ষ টন ভিটামিন ডি এই পৃথিবীকে সাপ্লাই দেয় মানুষ যখন বাচ্চাকালে থাকে তখন কিছু করতে পারে না যখন বৃদ্ধ বয়সে যায় তখন ও কাজের ক্ষমতা হারিয়ে ফেলে মধ্যম বয়সটাই হলো উত্তম এই জন্য আল্লাহ পাক অসৎ শব্দ বলেছেন অসৎ মানে হল মধ্যম আর মধ্যমটাই হল উত্তম কাজালি কাজ তোমরাই হবে সাক্ষী গোটা বিশ্বের মানুষের বিরুদ্ধে উম্মতে মোহাম্মদিকে আল্লাহ পাক সমস্ত উম্মতের উপরে সাক্ষী হিসাবে নিয়োগ করবেন আর রাসুল হবেন তোমাদের বিরুদ্ধে সাক্ষী রাসুল সাল্লাম কাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন আল্লাহর কোরআনে বলছেন আল্লাহ পাক ইয়া কউলুর ইয়ারাব ইন্না কওমিত্তাহাযাল কোরআন মাহজুরা হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহিSalam উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবেন হে আমার প্রভু আমার উম্মত আমার কোরআনকে পরিত্যাগ করেছিল নিশ্চয় আমার আমরা কোরানকে পরিত্যাগ করেছি কি করি কোরআন কে আমরা পরিত্যাগ করেছি যত মসজিদে যাবেন সব মসজিদে গিয়ে দেখবেন ফাজা এল আমুল বৃহস্পতি মকসুদুল মোমেনিন মুরাদুল মোমেনিন নিয়ামল কোরআন হাবি জাবি আনাবট বানাওয়াট কেতাব সেখানে কোরানের তর্জমা তফসিল কোরান ভিত্তিক কেতাব সেখানে খুবই কম বয়ান শুনবেন কোরানের আয়াত পড়ে না বছর গানে দিনের কিস্সা দিয়ে বয়ান শেষ হয়ে যায় পেঁয়াজের কিস্সা রসুনের কিস্সা ছাগলের কিস্সা বকরির কিস্সা বাইন মাসের কিস্সা কত কিস্সা যে আছে কিস্সার কোনো শেষ নেই দুই ঘন্টা ওয়াজ করলে খেতা জাল দিয়ে সাপ দিলে তার ভিতরে দুইটা কোরআনের পাওয়া বড় মুশকিল আল্লাহ নবী সাক্ষী দিবেন আপনার আমার বিরুদ্ধে হতভাগা সেই রেল হাফেজ যে রমাজান মাসে পয়সার লোভে রেল হাফেজ হয়ে অনর্গল গল কোরআন তেলাওয়াত করছে কোরআনের শব্দ বোঝা যায় না আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে বলবেন একরা বান্দা বলবেন কেমন করে করব প্রভু আপনার সামনে কোরআন তো আপনার কালাম আল্লাহ বলবেন রাতিল হুক কেমন তুরাতিল হুফির দুনিয়া ও কোরআনের হাফেজ কোরআনের শিক্ষক কোরআনের ছাত্র পৃথিবীর বুকে যেইভাবে তুমি কোরআনকে সুন্দরভাবে তার তিলের সঙ্গে পড়তে গো আজকে আল্লাহর সামনে তুমি সেইভাবে পড়ে শোনাও আল্লাহ সামনেও কি ওইভাবে বর করে পড়বেন পারবেন পড়তে সাহসে কুলাবে ব্যস্ততা আপনি কাকে দেখাচ্ছেন বন্ধুগণ এগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে সময় কোলাবে না কোরআন এবং সুন্নার এই মানহাজ কোরান এবং সুন্নার মাসলাক কোরান এবং সুন্নার এলমকে তাম বিশ্বময় পৌঁছিয়ে দেওয়ার প্রচেষ্টা স্বরূপ এই কাজ আজকের এই মারকাজের প্রথম উদ্যোক্তা আমাদের এই ছোট্ট একজন ছাত্র তার নাম হলো ইসমাইল বিন আবদুল গানি ইসমাইল বিন আব্দুল গানি যখন পড়ালেখা করতো আমি মনে মনে ভাবতাম যে ও পরেও না ঠিক মতো কী করবে ইসমাইল বিন আব্দুল গানিকে দিয়ে তার ও আপনাদের সহযোগিতায় আজকের এই প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠার মানে হলো এই আপনার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভা কাজে লাগাইলে আপনার দ্বারাও এরকম মহৎ কিছু করা সম্ভব অথচ আল্লাহর দিনের কাজ আল্লাহ কোন সব পিঁপড়াকে দিয়ে করে নিয়েছেন কাকে দিয়ে করছেন পিঁপড়া মৌমাসি এদেরকে দিয়ে এই পশু প্রাণীকে দিয়ে আল্লাহ পাক তার দিনের কাজ করে নিয়েছেন কোরআনের আয়াতের মধ্যে তার বিস্তারিত বিশদ বিবরণ এসেছে এমনকি সুলাইমান আলাইসাল্লাম যখন এন্তেকাল করলেন সুলাইমান আরেহি সালাত সালামের মরা লাশকে খাড়া করে রেখে আল্লাহ পাক বাইতুল মাকদিস কমপ্লিট করে দিলেন বাইতুল মাকদিস কমপ্লিট করলেন আল্লাহ পাহাড়াদার কে ছিলেন সুলাইমান আলাইহিস সালামের লাশ আল্লাহ পাক বলছেন। ফাল আম্মা কাযাইনা আলাইহিল মাউতু মা দাল্লা মা দাল্লা আলা মাউতিহি ইল্লা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাাবাতুল্লাহ আয়াত কি ভুল হচ্ছে নাকি এক মিনিট সাবুর করেন ফলাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লা এত কত সহজ কত সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে আমার ভাই বলছিলেন মিডিয়ার মিডিয়ার মধ্যে ছেলেরা অনেক আকাম কুকাম করছে এই মিডিয়ার সাহায্যেই আবার দাওয়াত কোরআন তাম পৃথিবীতে পৌঁছানো সম্ভব হচ্ছে কোরআনের আয়াত বের করতে করতে ঘাম ছুটে যেত কিন্তু এখন একটা শব্দ লিখে দিলেই কোরআনের আয়াত বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ একজন মুফতি ফতোয়ার তো অভাব নেই একজন মুফতি বলছে আপনার এই মোবাইল নিয়ে আপনি বাথরুমে যাবেন না আমি বলছি তুমি মুফতিও বাথরুমে যেও না কারণ তোমার মেমোরিতে উকরান আছে এটাও মেমোরি এটাও এটা মানুষের তৈরি মেমোরি সফটওয়্যার আর এটা হলো আল্লাহ তৈরি মেমোরি সফটওয়্যার বলেন আল্লাহ পাক বলেন ফালাম্মা কযাইনা আলাইহিল মাউতামা দাল্লাহুম

যখন মৃত্যুর টাইম হয়ে গেল তখন মৃত্যুর খবর পৃথিবীর কেউ জানল না লাঠি ভর দিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন প্রাণী প্রাণী ছোট্ট বা ঘুন পুকা তার লাঠি খেয়ে ফেললো তাকুলু মিনসা তাহু তার লাঠি খেয়ে ফেললো লাঠি যখন খেয়ে ফেললো সুলাইম আলাহ সাল্লাম পড়ে গেলেন তখন জিন্দা বুঝতে পারলো যে সুলাইমান আল মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের কাজ যাকে দি ইচ্ছা তাকে দিয়ে করিয়ে নিতে পারেন আমার মতো আপনার মতো জিন্দা মুসলিম কে দিয়ে যখন দিনের কাজ হয় না তখন আল্লাহ পাক মরা লাশ খাড়া করে রেখে বাইতুল মাকদসের মতো বিশাল মসজিদ নির্মাণ করে নেয় তাহলে আল্লাহর দিনের কাজ আমার আপনার জন্য বসে থাকে না কিন্তু আমরা যেটুকু করব সেটুকুই আমরা পরকালে পাব ইনশা আল্লাহ কোরআনের আয়াত পড়েছি আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্ব ওহে যারা ইমান এনেছ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে সবর এবং সলাত এই দুইটা উপকরণ হল আল্লাহর সাহায্য পাওয়ার উপকরণ একটা হলো সবর আর একটা হলো সলা ইয়া ইউ হেলেদিনা আমানুস্তারিনো বিসবরীওয়াজ সলা ইন্না আল্লাহ মা সবরে নিশ্চয়ই আল্লাপাক ধৈর্য ধারণকারীদের ভঙ্গি আছেন সবর শব্দের অর্থ কী আর আম্মা মন যা চায় সেখান থেকে মনকে ফিরিয়ে নেওয়ার নাম হলো মন যা চায় সেখান থেকে মনকে ফিরিয়ে নেওয়ার নাম কি সবর সবর মানে ধৈর্য ধৈর্য হলো মন যা চায় মনকে কন্ট্রোল করার নাম হলো সবর রসুলুল্লাহ সাল্লাল্লাসালম বলেন লেইস সেদিদু ফিসোরাতে বলে কিন্না শেদিদুল্লেভি ইয়ং লিকু নিন দ্য গদাব মানুষকে পাসার মেরে ফেলে দেওয়ার নাম শক্তি নয় শক্তিশালী সেই ব্যক্তি রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে সে হল শক্তিশালী রাগের সময় নিজেকে কন্ট্রোল করার নাম কি সবর আরে সবর শব্দ সবর গুণ হল নবী এবং রাসূলদের গুণ বন্ধুগণ এই সবর হল তিন প্রকার কয় প্রকার এক নম্বর আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা ধৈর্য ধারণ করা এর উদাহরণ হল ইব্রাহিম সালামের ছেলে ইসমাইল আলাই সালাতাম যখন ইসমাইল সাল্লামকে তার পিতা ইব্রাহিম বললেন আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি হে বৎস তোমাকে জবাই করার জন্য তোমার মতামত ব্যক্ত করো তারা ইব্রাহিম আলাহ সন্তান জবাই করবেন আল্লাহর অর্ডারে কিন্তু ছেলের মতামত জিজ্ঞেস করছেন এখান থেকে বুঝা গেল ইসলাম কোন মানুষের উপরে চাপিয়ে দেওয়ার বস্তু ন ইসলাম কোন মানুষের উপরে চাপিয়ে দেওয়ার বস্তু নয় ইসলাম মানার মতো যোগ্যতা ইব্রাহিম আল ছেলে ইসমাইলের হয়েছে কিনা তাই বাপ পরীক্ষা করছেন ছেলে জবাব দিচ্ছেন কয়লাইয়া আবাতি ফাল মা তো মারু আব্বু আল্লাহ যা অর্ডার করেছেন আপনি ফলো করুন আমি আপনার অবশ্যই এই কাজে ধৈর্য ধারণকারী হিসাবেই আমাকে পাবেন বাপও রাজি হয়ে গেল বেটাও রাজি হয়ে গেল আপনার ছেলেকে হাফেজি মাদ্রাসায় রেখে এসেছেন হাফেজ বানাবার জন্য কিন্তু ছেলের মেধা শক্তি নাই পড়ার যোগ্যতা ক্ষমতা তার নাই বাপকে বলছে আব্বা আমি পড়তে পারি না আমার মুখস্থ হয় না আমাকে অন্য কাজে লাগাও আর আপনি নুরের টুপির লোভে ওই হাফেজি মাদ্রাসায় দিয়ে এসেছেন আর হাফেজ সাহেব দৈনিক আপনার ছেলেকে পিটিয়েই হাফেজ বানায় ফেলবে যার ফলে আজকে বিভিন্ন মাদ্রাসায় এই যে ছাত্র পিটানোর দুর্ঘটনা যে ঘটছে এটা বাপ এবং বেটার মনোভাব সমন্বয় সাধিত না হওয়ার কারণে ইব্রাহিম আল সাল্লাম ছেলেকে জবাই করার আগে ছেলের মতামত জিজ্ঞেস করছেন ছেলে জবাব দিচ্ছেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন অবশ্যই আমাকে ধৈর্য ধারণ কারীদের মধ্যেই পাবেন আমি অবশ্যই ধৈর্য ধারণ কারীদের মধ্যেই থাকব দুই নাম্বার হলো আস সাবরু আম মাআসিলা আল্লাহর নাফরমানি থেকে বাসবার জন্য ধৈর্য ধারণ করা এর উদাহরণ হল রসুল্লাহ সাল্লামের জলিউল কাদার সাহাবি ওরিন জুবাইর রাজি আল্লাহ তালানহুকে যখন অপারেশন করা হচ্ছে তার পা ভেঙে গেছে পা কেটে ফেলতে হবে তখন ওরিন জুবাইর রাজি আল্লাহ তালানহুকে এক পিয়ালা মদ এনে দেওয়া হল আর বলা হলো মদ খেয়ে আপনার চেতনা শক্তি হারাতে হবে তারপরে আপনার পা কাটবো তদানীন্তন কালের উন্নত মানের চিকিৎসা ছিল না তদানীন্তন কালে কারো শরীরে অস্ত্র পাচার করতে হলে তাকে এক মদ খাইয়ে তারপরে তাকে চেতনা নাশ করার পরে তার অপারেশন করা হতো রবিন জুবাই রাজি আল্লাহ তালানু বললেন যেই জবানে আমি আল্লাহকে ডাকি সেই জবানে মদ নামক নাপাক জিনিস আমি তুলবো না ডাক্তার বললেন আপনার অপারেশন কিভাবে হবে পা লম্বা করে ওরবিন জুবাইর দিয়ে বললেন আপনি আমার পা কাটতে থাকুন আমি আল্লাহর তসবি করতে পড়তেই সময় পার করে দেব। অরবিন জুবাইররা দিয়া তখন পা লম্বা করে দিলেন পরাত দিয়ে পা কাটা হচ্ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরাত শেষ হয়ে গেল পা কাটা হয়ে গেল গরম তেলে কাটা পা চুবদ্ধ হল ইন্নাআলিল্লাহ পরে অরবিন জুবায়ের। অজ্ঞান হয়ে গেলেন আল্লামা রাফাত পাশা ও জুবায়ের রাজি আল্লাহ তালানহুর জীবনী লিখতে গিয়ে বলেছেন জীবনে একবার তাহাদ্দের সালাদ ছুটেছিল রবিন জুবাইরের ওই দিনে যেদিন তার পা অপারেশন করা হয়েছিল তিনি বলছিলেন যেই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকি সেই মুখ দিয়ে আমি এই মদ সেই মুখে উঠাবো না বাংলাদেশের একজন গায়ক গেলেন হজে হজ করে ফিরে এলেন গায়কের অনুসারীরা জমা হয়ে গেল গিয়ে বললেন গুরুজি একটু গান শুনান গায়ক বললেন যেই মুখ দিয়ে আমি হাজরে সব চুমু দিয়েছি আর জীবনে সেখানে গান উঠবে না যেই হাত দিয়ে আমি কাবার গেলা ধরেছি সেই হাতে আর কোনোদিন তানপুরা বাজবে না এর নাম হলো তবা ফার করে ফিরে আসা এর নাম হলো সবর আল্লার নাফরমানি থেকে বাঁচতে হলে নিজেকে সাবর করতে হবে তিন নাম্বার হলো আর সাবরুওয়ালা আকদার ইল্লাহ তাকদিরের ফাইস আলাকে অকপটে মেনে নেওয়ার নাম হলো সাবর গাড়ি ফেল হলো এবার সিএনজিওয়ালাকে মারতে গেলেন আর বললেন বেটা সি তোর কারণে এস আমার ট্রেনটা ফেল হয়েছে আমি ঢাকা থেকে ঘুরে আছি তারপর তোর খবর আছে আপনি তাকদিরকে বিশ্বাস করলে এই কথা বলতে পারতেন না সিএনজিওয়ালার চেষ্টা করেছে আপনি ফেল মেরেছেন নিশ্চয় এই গাড়ি ফেল করার মধ্যে কোন রাস্তার কিনারে বসে কাঁদছেন বোনেরা শুনুন মহিলা কাঁদছেন রাস্তার কিনারে বসে সৈয়দুল মুর সালিম নবী মুহাম্মদুল রসুল সাল্লাহ যাচ্ছিলেন মহিলাকে বললেন সবুর করো ধৈর্য ধরো কান্না কোরো না মহিলা বলছে তুই কি জানিস আমার দুঃখের খবর তুমি কি জানো তুমি তো এই নসিয়ত করতেছো তো তেল তেলা নসিয়ত যাও তোমার পথে তুমি চলে যাও নবীসাল্লাহুসাল্লাম চলে গেলেন মহিলা নবীকে ভর্ৎসনা করলেন সাহাবাই কেরামগণ বললেন ওরে সর্বনাশী তুই যাকে ভৎসনা করলি যাকে জবান করলি তিনি তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মহিলা তাড়াতাড়ি উঠে এসে আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে আমি চিনতে পারি নাই তাই আমি শোকে তাপে আপনাকে কি বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আল্লাহর নবী বললেন সাবরু ইনদা সাদমাতিল উলা প্রথম আঘাতে ধৈর্য ধারণ করার নাম সবুর করা চিৎকার করে লাভ দিয়ে ফাল দিয়ে গড়াগড়ি পেরে তারপরে ধৈর্য ধারণ করার নাম সবর নয় আশা করি সবর বুঝেছেন শবরের বিভিন্ন স্তর আছে সবরের তিনটি স্তর নিয়ে আমি আজকে কথা বলবো এক নাম্বার, এক নাম্বার হলো সবর সাধারণ সবর দুই নাম্বার হলো আল এসতেবার এস্তেবার মানে হলো ধৈর্যের প্রশিক্ষণ গ্রহণ করা আল্লাহ পাক বলেন আমুর আহলাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা তুমি তোমার পরিবারের সালাতের নির্দেশ দাও আর তুমি এর উপরে ধৈর্যের প্রশিক্ষণ গ্রহণ করো সন্তান মানুষ করা যে কত কঠিন কাজ তারাই জানে সকালবেলা ফজরের সময় এক ছেলেকে ডেকে বলছি ও ফজরের আযান হয়ে গেছে মসজিদে যেতে হবে ওকে ডেকে আবার ওই ঘরে গিয়ে দেখি আবার ফিরে এসে দিকে এটা আবার ঘুমাই গেছে তিন চক্কর দিয়ে তিন ঘরে তিন বার করে তাদেরকে ডেকে তারপর নিজে উজু স্তান্তা করতে করতে দেখা যায় একদিন প্রথম ডাকাত ফেল হয়ে গেছে আল্লাহ পাক বসলেন অস্তাবির আলাই হা সবুরের প্রশিক্ষণ গ্রহণ করো ইস্তেবার শব্দের অর্থ হলো সবুরের প্রশিক্ষণ গ্রহণ করো আজকে দশ কেজি তুললেন কালকে পনেরো কেজি তুলবেন পরশু দিন বিশ কেজি তুলবেন তারপরের দিন পঁচিশ কেজি তুলবেন তারপরের দিন তিরিশ কেজি তুলবেন এক ডেলি এইভাবে একটু ওজন বেশি করে তুলতে থাকলেন তুলতে তুলতে আপনার ভিতরে ফিটনেস আসলো এটার নাম হলো ইস্তেবা তিন নাম্বার হলো মুসাবারা মুসাবারা শব্দের অর্থ হলো প্রশিক্ষণ গ্রহণ করা মানে প্রতিযোগিতা করা কে কতক্ষণ পানির তলে ডুব দিয়ে থাকতে পারে কে কতক্ষণ এক নিঃশ্বাসে কত দূর যেতে পারে এইভাবে যেমন প্রশিক্ষণ গ্রহণ করা আল্লাপাক বলছেন তোমরা সবরের প্রশিক্ষণ গ্রহণ করো পাক বলছেন ফাসবির কামা সবার আজমে মিনার রসুল সবরের ফায়দা চারটি এক নম্বর হল সাবিরিন আল্লাহ আল্লাপাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছেন দুই নম্বর হল উলাইক আলহিম সালা রব্বিহিম রাহমা দুই এবং তিন আল্লাপাক তাদের জন্য বিশেষ রহমত এবং সাধারণ রহমত ঘোষণা করেছেন কাহমুল মুহতাদুন আর তারাই হল হেদায়েত প্রাপ্ত সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি আমরা পরিশেষে আবারও বলছি সুলাইমান আলহ সালামের মরালাস খাড়া করে আল্লাপাক বাইতুল মেস করে নিলেন তৈরি পিঁপড়াকে দিয়ে সুলাইম আলাহ সাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন হুদুদ পাখির মাধ্যমে ইয়ামানের মাটিতে ইসলামী দাওয়াত আল্লাহ পাক পৌঁছানোর ব্যবস্থা করলেন আব্রাহার হাতির মাধ্যমে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেওয়া হল মদিনা ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহেমাউল্লাহ বলেছেন হাতি বসে পড়েছিল দিয়ে মহাসারে হাতি ডানে যায় বামে যায় পিছনে ফেরত যায় হাতি কাবা ঘরের দিকে যায় না হাতি বুঝতে পেরেছিল আল্লাহর কাবা ভাঙা সম্ভব নয় হাতি এক জানোয়ার সেই জানোয়ার বুঝতে পারে নাই অহংকারে বুধ হয়ে যে আল্লাহর ঘর ভাঙা সম্ভব না যারা আল্লাহর ঘর এখনো ভাঙছেন হ্যাঁ মসজিদ ভাঙে না হেলাদিসদের মসজিদ ভেঙে কি পাচ্ছেন একটা মসজিদ ভাঙছেন দশটা মসজিদ তৈরি হচ্ছে মসজিদ ভাঙা তো বিধর্মীদের কাজ মসজিদ ভাঙা তো আপনি কেন মসজিদ ভাঙেন মসজিদ যে ভাঙবে ইতিহাস থাকবে মসজিদ যে গড়বে তারও ইতিহাস থাকবে আল্লাহর দিনের কাজে আপনাকে আমাকে পার্টিসিপেট করতে হবে এই মারকাজুল সুন্না পাথালিয়া এই প্রতিষ্ঠানটা আরো বড় হোক এটা আরো বিশ্বব্যাপী সুনাম সরিয়ে পড়ুক দেশ বিদেশে আপনাদের ছেলেরা এলাকার ছেলেরা যেমন কেউ আরবিতে যদিও ভুল হয়েছে কেউ বলল ইংরেজিতে বললো যদিও ভুল হয়েছে তুমি তো বলছো মুখস্থ করে বলেছে আরে মুখস্থ করে আয় এখানে এই তোর মুখস্থ ভুল হয়ে যাবে তাই গরম হয়ে যাবে ছেলেগুলা যে শিখলো এদেরকে সহযোগিতা করা দরকার কিনা বলেন আমি আজকে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন আল্লাহ আমিন রব্বানা তাকাব্বাল মিনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته